নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, কম মশলায় এবং ঘরে থাকা উপকরণে বানানো অসাধারণ টেস্টি দই চিকেন, যেটা ভাত, রাইস কিংবা পোলাওয়ের পাশাপাশি রুটি, লুচি, পরোটা বা নানের সাথে খেতেও খুবই ভালো লাগে। যারা অতিরিক্ত রিচ গ্রেভিযুক্ত খাবার খেতে অপছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। দই চিকেন বানানোর জন্য প্রথমেই এখানে আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস, অল্প নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 4 চামচ টক দই। দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এখন সব উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব কমপক্ষে 30 মিনিট। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের এরকম করে কেটে রাখা পেঁয়াজ। এই রেসিপির জন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি পাতলা করে কাটবেন না, এরকম একটু মোটা করেই কেটে নিতে হবে। এগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 8 কোয়া একটু থেঁতো করে রাখা রসুন। রসুনের টুকরোগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই রেসিপির রংটা যেহেতু একটু সাদাটে করে বানাবো, তাই পেঁয়াজ ও রসুনের টুকরোগুলোকে একদম লালচে করে ভাজবো না, এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজ ও রসুনের কাঁচা ভাব চলে যায় অথচ রংটা একটু সাদাটে থাকে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের রং হালকা সোনালি হতে শুরু করছে। এই পর্যায়ে সঙ্গে সঙ্গেই ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এবার বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে প্রথমে হাই ফ্লেমে এগুলোর 1-1টা সাইড 2 মিনিট করে ভেজে নেব। এর ফলে চিকেনের বাইরের অংশটা লক হয়ে যাবে, ভিতরটা জুসি থাকবে। আর যদি প্রথম থেকে মিডিয়াম বা লো ফ্লেমে রেখে ভাজতে শুরু করেন তাহলে ভাজার পর চিকেনের টুকরোগুলো একটু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যাবে। এগুলোর 2টো সাইড 2 মিনিট করে মোট 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এগুলোকে আরও 3 থেকে 4 বার উল্টে পাল্টে 2 পিট একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজ ও রসুনের টুকরোগুলো একটু ঠান্ডা হয়ে আসার পর একটা মিক্সির জারের মধ্যে ঢেলে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। এরপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই। চেষ্টা করবেন এই রেসিপির জন্য দইটা ফ্রেশ ব্যবহার করার, কারণ যদি বেশি পুরনো টক দই ব্যবহার করেন তাহলে ওর মধ্যে টকের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর যেহেতু এই রেসিপিটা একটু সাদাটে বানাচ্ছি তাই দিয়ে দিচ্ছি 10টা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদার রস এবং জল দিয়ে বেটে রাখা 5টা কাজু বাদাম। সব উপকরণ মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে ছোট ছোট কোনো গুটলি বা দলা না থাকে। এই রেসিপিতে যদি কেউ কাজু বাদাম বাটা ব্যবহার করতে না চান তাহলে 1 চামচের 1 চামচ বেসন শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে এই পর্যায়ে দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে নিতে পারেন। অল্প বেসন ব্যবহার করার ফলে গ্রেভিটা যেমন খুব বেশি রিচ হবে না, গ্রেভির ঘনত্বটা ভালো হবে এবং এর স্বাদেরও কোনো হেরফের হবে না। যাদের দই তেলের মধ্যে দেওয়ার পর ফেটে যায় তারা যদি অল্প শুকনো খোলায় ভেজে রাখা বেসন দিয়ে এই পর্যায়ে দইটাকে ফেটিয়ে নেন তাহলে তেলের মধ্যে দেওয়ার পর দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এদিকে চিকেনের টুকরোগুলোকেও একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কড়া থেকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে একটা সাইডে রেখে দেব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গাওয়া ঘি। ঘিটা গলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, 1টুকরো ডালচিনি এবং 1টা লবঙ্গ। এগুলোকে লো ফ্লেমে রেখে 10 থেকে 15 সেকেন্ড সাঁতলে নেওয়ার পর যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে বেটে রাখা পেঁয়াজ ও রসুন।
এখন এই ভাজা পেঁয়াজ বাটাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। খেয়াল রাখতে হবে এর রংটা যেন এই পর্যায়ে ভাজতে গিয়ে লালচে না হয়ে যায়। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ। এই পর্যায়ে এটাকে দেওয়ার সাথে সাথেই অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে মিশিয়ে যখনই এটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিট, অর্থাৎ যতক্ষণ না এর উপরে তেল ভাজতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর উপর তেলটা ভাজতে শুরু করে দিয়েছে। এখন এটাকে একবার নেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপির গ্রেভিটা খুব বেশি পাতলা না করে হালকা একটু গামাখা ও রসালো রাখলেই বেশি ভালো লাগবে। এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না চিকেনের টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে একবার নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ। মিডিয়াম ফ্লেমে মোট 15 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আবারও এর উপর তেল ভাজতে শুরু করে দিয়েছে। এখন এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম চিকেনের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো। তবে জয়ত্রী ও জায়ফল গুঁড়োর পরিমাণ যেন খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে আবার রেসিপির স্বাদ বিগড়ে যাবে। সবশেষে এর উপর 1 চা চামচ গাওয়া ঘি ছড়িয়ে হালকা হাতে একবার নেড়ে দেওয়ার পর ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।